আল্লাহ বলছেন কোরআনুল কারীমের ভিতরে ফারাক কি? ও নবী, আপনি কোরআনের কথাগুলো বর্ণনা করে কোরআনের কথাগুলো শোনা, কোরআনের কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করে, ফা ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ নিজেই বলছেন যে কোরআনের কথাগুলো আপনি যখন আপনার জবান থেকে বের করবেন, মানুষদেরকে বলবেন, কোরআনের কথাগুলো জানিয়ে দিবেন, আপনার এই কথাগুলোর মাধ্যমে ওই সমস্ত লোক উপকৃত হবে যাদের ভিতরে ঈমান থাকে। ঠিক কি? তাহলে যারা বলেন যে এত কোরআনের কথা শুনে লাভ কি, মানুষের তো কোনো উপকার নাই, পরিবর্তন নাই, বুঝতে হবে ওই লোকটার ভিতরে ঈমান জাররা পরিমাণও অবশিষ্ট নাই। আরেকটি বিষয়, আমরা কোরআনের কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি বা শুনতে আসি, কিন্তু আল্লাহ পাক যেভাবে কোরআন শুনতে বান্দাকে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা শোনার চেষ্টা করি না। আছে না নেই? কোরআন শুনতে আসলাম, মনোযোগ নাই, তার মানে এক কান দিয়ে ঢুকাইলাম আরেক কান দিয়ে বের করে দিলাম। ওই দাদা আর নাতি ওয়াজ শুনতে গেছে, মাঝখানে একটা মানে নালা, নালা বোঝেননি আপনাদের কি বলে, নালাই বলে, মানে কোনো কালভার বা কোনো ব্রিজ ওখানে নাই, পানি পার হয়ে যেতে হয়, পানি কিন্তু কমর পরিমাণ। তো দুইজনে ওয়াজ শুনে চলে আসতে, মাঝখানে তো রাস্তায় ওই নালা, নানা নাতি নেমেছে, নাতি নানাকে বলতেছে নানা তুমি আগে যাও, তুমি আগে পার হও, আমি যেহেতু নাতি আমি পিছনে পিছনে পার হই। তো দুইজনে পার হয়েছে, পার হওয়ার পর নানা নাতির দিকে তাকায় দেখতেছে ব্যাপার ঘিরে, এরপর একটা পড়তে পড়তে একটা পানি স্পর্শ করে নাই, আমার তো পুরা ভিজে শেষ। নানা নাতিকে বলতেছে ব্যাপার কি, তোর পরনের লুঙ্গি তো শুক না, কারণটা কি? কয় না না এটা তুমি বুঝবা, কয় বল না কেমনে শুক না রইল, কয় যে না না তুমি তো ওয়াজ শুনে সাথে করে নিয়ে আসছি, কিন্তু আমি তো সাথে নিয়ে আসছি না, আমি প্যান্ডেলই রাইতে আসছি, যতটুকুন পানিতে নামছি ততটুকুন কাপড়টা উড়াই গেছে। এই হলো আমাদের কিছু কিছু মানুষের কোরআন শোনার ধরন, যারা এই কানে ঢুকায় আর এই কান দিয়ে বের করে দেয়। অথচ এই পবিত্র কোরআনুল কারীম শুনতে হলে কেমনে শুনতে হয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন, সাবেক চেয়ারম্যান সাহেব আছেন, আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, এনারা সহ শুধুমাত্র বাংলাদেশ তাম পৃথিবীর কোন মানুষ আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছে এই পবিত্র কোরআনুল কারীম শোনার ব্যাপারে কেউ আদব শিখাইতে পারে না। পারছে কি ভাই? পারছে নাকি? দুনিয়ার কোনো মানুষ পেরেছে? পারে নাই, বরং এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এই পবিত্র কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ পাক তার বান্দাকে কোরআন কেমনে শুনতে হয় সে শিক্ষাও তার কোরআনকে দিয়েছেন। সুবহান আল্লাহ পাক কি শিক্ষা দিলেন কোরআনুল কারীমের মাধ্যমে? আসুন সর্বপ্রথম আমরা এই কথাটুকু কোরআন থেকে জেনে নেব, যেইভাবে কোরআন শুনলে মানুষ উপকৃত হবে সে আদবগুলো কি কি, এ আদব সম্পর্কে আল্লাহ পাক তার গোলামদেরকে কি শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিখাইছে ভাই বলেন না, একটু জবান জবানটা একটু ছেড়ে দেন না, কে শিখাইছে? আল্লাহ পাক শিখিয়েছেন বান্দাকে, বান্দা আমি আল্লাহ পাক তোমারে কোরআন দিলাম, যে কোরআনের কাজ হলো তুমি গুনাহ করতে করতে তোমার জিন্দেগিটা শেষ করে ফেলেছো,
যত গোনাই করিস না কেন সব গোনা আমি আল্লাহ পাক মাফ করে দিব, তোমাকে জান্নাতের উপযুক্ত বানাই দেব। সে কোরআন তো এমনি এমনি শুনলে হবে না ভাই, কোরআন শুনতে হবে আদব রক্ষা করে। যে আদব শিখাইছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক শিখাইছেন। যখন তোমাদের সামনে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় আর তোমরা যারা কোরআনুল কারীমের কথাগুলো শোনার জন্য একত্রিত হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে কোরআনুল কারীমের কথাগুলো বর্ণনা করা হবে, প্রত্যেকটা বান্দা বান্দির উপরে নাজিল হতেই থাকবে। জোরে